হ্যালো এভরিওয়ান, রাইগঞ্জ সাজঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দেখো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো লোটাসের একটা ফেসওয়াশ যার নাম বেরি স্ক্রাব, ঠিক আছে। অনেকে এই ফেসওয়াশটা সম্পর্কে জানো না, কারণ লোটাস হোয়াইট গ্লো, লোটাসের যেই ফেসওয়াশটা সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো, এই যে এই ফেসওয়াশটা, ঠিক আছে। কিন্তু লোটাসের এছাড়াও আরও অলমোস্ট 10-12টা ফেসওয়াশ রয়েছে, যেগুলো কিন্তু এক একটা বিশেষ বিশেষ প্রপার্টি রয়েছে, আর সেগুলো কিন্তু খুব দারুণ দারুণ রেজাল্ট দেয় বিভিন্ন ক্ষেত্রে। তো আজকে যেই ফেসওয়াশটা আমি দেখাবো সেটা হচ্ছে লোটাসের বেরি স্ক্রাব, ঠিক আছে। এই যে বেরি স্ক্রাব ফেসওয়াশটা দেখছো, এটা কিন্তু খুব দারুণ একটা ফেসওয়াশ। কাদের জন্য, কীভাবে, আমি সেটা তোমাদেরকে একটু ডিসকাস করবো। দেখো এই যে বেরি স্ক্রাব ফেসওয়াশটা রয়েছে লোটাসের, সেটা কিন্তু স্ট্রবেরি আর অ্যালোভেরা দিয়ে, মানে মেইন মেজর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে স্ট্রবেরি আর অ্যালোভেরা। এর কিন্তু প্রপার্টি রয়েছে এক্সফোলিয়েটিং প্রপার্টি, এটা কিন্তু ডিপ ক্লিন করে স্কিনকে একদম স্মুথ, মানে স্মুথলি জেন্টলি কিন্তু ডিপ ক্লিন করে। তার সাথে কিন্তু ডেড সেল আর ব্ল্যাক হেড কিন্তু দূর করে, নাকের দুপাশে দেখবা একদম সাদা সাদা কালো কালো, মানে সাদা সাদা ডেড স্কিন আর ব্ল্যাক হেড কিন্তু থাকে, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু তার সাথে কিন্তু এটা মানে কী বলে রিমুভ করে স্কিন থেকে, যার ফলে কিন্তু একটা রেডিয়েন্স ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়। এই যে দেখো এই ফেসওয়াশটার স্পেশালিটি যদি আমি বলি, এখানে স্ট্রবেরি আর অ্যালোভেরা এক্সট্রাক্ট যে রয়েছে সেটা কিন্তু স্কিনকে কিন্তু ক্রিমি, মানে কি বলবো, ন্যাচারালি একদম এক্সফোলিয়েট, একটা পলিশড একটা ফিল এনে দেয়, ঠিক আছে। ড্যাজলিং কমপ্লেশন যেটা, একদম একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় এই যে ফেসওয়াশটা রয়েছে। এখানে যেটা স্ট্রবেরি সিড রয়েছে এর মধ্যে, দেখো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে স্ট্রবেরি সিড। স্ট্রবেরি সিড কী করে, এখানে রয়েছে স্ট্রবেরি সিড ন্যাচারালি একটা খুব স্ট্রং এক্সফোলিয়েটিং এজেন্ট, যেটা কিন্তু ডেড স্কিনগুলোকে, আমাদের স্কিন থেকে ডেড স্কিনটাকে, মানে আমাদের ফেস থেকে ডেড স্কিনটাকে রিমুভ করে, আর কিন্তু ব্ল্যাক হেড ফর্মেশনে বাধা দেয়। যে ব্ল্যাক হেড মানে নাকের দুপাশে দেখবা কালো কালো হয়ে যায়, খুব বিচ্ছিরি একটা ব্যাপার স্যাপার হয়ে যায়, সেই ব্ল্যাক হেড ফর্মেশনটা বাধা দেয়, কারণ এক্সফোলিয়েটিং এজেন্ট যেটা রয়েছে স্ট্রবেরি সিডসে সেটা কিন্তু এই কাজটা করে, আর সাথে সাথে ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়। এখানকার আমি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা বলবো, এখানে রয়েছে অরেঞ্জ পিল এক্সট্রাক্ট। অরেঞ্জ পিল এক্সট্রাক্ট মানে কমলা লেবুর খোসার কিন্তু একটা এক্সট্রাক্ট থাকে। এর একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, যেটা আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি রয়েছে। অনেকের ফেস দেখবা মানে একটু জ্বালা করে, সেই ভাবটাকে কিন্তু কমানোর জন্য এখানে কিন্তু রয়েছে অরেঞ্জ পিল এক্সট্রাক্ট। তার সাথে লেমন এক্সট্রাক্ট রয়েছে, যেটা কিন্তু একটা অ্যান্টি অক্সিডেন্ট, এজিং প্রসেসটাকে কিন্তু বাধা দেয়, আর একটা ন্যাচারাল ক্লিনজার, ঠিক আছে। এটা কিন্তু একটা ন্যাচারাল ক্লিনজিংয়ের কাজ করে। আর অ্যালোভেরা তো জানেই ময়শ্চারাইজারটাকে লক করে স্কিনে, আর তার সাথে কিন্তু হিলিং প্রপার্টি রয়েছে, স্কিনটা যে ড্যামেজ হয় সারাদিনে সেই ড্যামেজটাকে কমায়, ঠিক আছে। এই যে বেরি স্ক্রাব ফেসওয়াশটা রয়েছে, এটা দিনে দুবার তোমরা ইউজ করতে পারো, সকালে এবং রাত্রে, ঠিক আছে। এর সাথে কিন্তু তোমরা একটা যে কোনো ভালো কোম্পানির সিরাম যদি ফলো করো আর একটা টোনার, তাহলে স্কিনে একটা রেডিয়েন্ট গ্লো কিন্তু তোমাদের এনে দেবে। এই ফেসওয়াশটার প্রাইসও খুব মানে একদম লিমিটেড রেঞ্জ, মানে একদম সাধ্যের মধ্যে দাম রয়েছে, 140 টাকা তোমার হচ্ছে গিয়ে 100 ml সরি 80 গ্রামের যে প্যাকেটটা আছে সেটার দাম হয় 140, ডিসকাউন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থেকে থাকে। এই ফেসওয়াশটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, যে কোনো ধরনের স্কিন টাইপে কিন্তু এটা ইউজ করতে পারো, খুব খুব ভালো প্রোডাক্ট রয়েছে, 1 মিনিটে রিফ্রেশ স্কিন কিন্তু এটা এনে দেয়। তো এই ছিল আজকের আমাদের লোটাস হোয়াইট গ্লোর, সরি লোটাস হার্বালসের একটা ভিডিও। আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও দারুণ দারুণ সব প্রোডাক্ট নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হবো। কারো যদি তোমাদের মধ্যে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা আমাদের ইমেল আইডিতে তোমরা নক করতে পারো, বা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।